এনে আনতেছি। এই যে বাইকের সাউন্ড, এসএফ গাড়ির কি অবস্থা? মোবাইল উঠে নাই, ক্যাম খায়া, এটা ক্যাম খায়া গেছে না? এগুলো কি গুড়া? এটা কি লোহার গুড়া? তার মানে মোবাইল উঠে নাই, এটা মানে এই জায়গায় গরমে এগুলো খায়া গেছে না? ও মাই গড, ক্যামের অবস্থাও খারাপ। আচ্ছা খুলে নাও, মাথাটা খুলে দেখি। মানে কি পরিমাণ এটার এই যে ক্যামের যত গুঁড়ো আছে লোহা, সেগুলো মানে ওপরে উঠে আছে শুকনা। তার মানে এটা মোবিল উঠতেছিল না। আর এটা এটা খোলা হয়েছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আমরা যে সাউন্ডটা দেখলাম কিছুক্ষণ আগে, এই যে ভিতরে এগুলো শুকনা অবস্থা, আর খোলা হচ্ছে। বাইকের ভিতরে মোবিল না থাকার কারণে এখানে দেখেন অবস্থাটা, আমি দেখা এটা শুকে গেছে। আর যে গুঁড়োগুলো দেখালাম, এদের রোকার, এদের বিয়ারিংটা, এটা পুরো সিধ হয়ে আটকে আছে। আর তখন হচ্ছে রোলারটা যখন ভিতরে চলে যায়, তখন বড়ির সাথে লাগতেছিল, গাড়িতে মোবিল নাই। আর ক্যামেরা অবস্থা এই যে দেখেন অবস্থাটা, যে সাউন্ডটা ছিল বাইকের, গাড়ি মোবিল ভিতরে নাই কারণেই এই সাউন্ড হচ্ছে। আর এখানে মাথার ভিতরে মানে শুকে যাওয়ার কারণে, অর্থাৎ শুকে যাওয়ার কারণে আর বিকট সাউন্ড হচ্ছে। উনি সাউন্ড হচ্ছে, তারপরে চালাইছে আসলে, মানে কি বলার, আর যখন একবারে চলতেছে না তখন আর কি উনি চলে আসে। তো এখানে ভিতরে আরও আছে, যেটা হচ্ছে পিস্টন সিলিন্ডার ব্লকও লাগতে পারে, এটাও খোলা হচ্ছে ভ্যালভগুলো, কারণ মোবিলই নাই বাইকে। তো এই হচ্ছে সাউন্ড মোবিল না পাওয়ার মানে থাকার কারণে। ওভার এক্সেস মোবিল চালাইছে, ইঞ্জিনে মোবিল শর্ট হয়ে গেছে, যার কারণে উনি একটা ধাক্কা খাইছে, এই হচ্ছে অবস্থা। দেখ মোবিলটা একটু সাবধানে চালাবেন, মোবিলটা একটু এটা টাইম এটা কিলোমিটার থাকে, সিন্থেটিক মোবিল হচ্ছে, যখন আপনি উঠাবেন যদি বলে থাকে 3000, তাহলে আপনি 2500 চেঞ্জ করবেন, 500 আর কমায় চেঞ্জ করবেন পারলে 500-700। আর ভালো ব্র্যান্ডে যদি হয় সেক্ষেত্রে আপনার 3000 না 4000 কিলো চালানো যায়, মোবিলের উপরে বুঝে আর কি। মোবিলের আসলে কোম্পানি বিভিন্ন থাকে, সে আপনি এখন 700 টাকার মোবিলে যদি সিন্থেটিক 750 টাকার মোবিলে সিন্থেটিক 3000-3500 চালান, তাহলে মোবিল থাকার কথা না থাকার কথা এটা বুঝতেই পারছেন। আর ভালো উঠাইলে এটা 4000 কিলো অনেকেই যারা চালায় আসলে ওটা টানানি করে যারা তাদের জন্য। আর সাধারণ যারা পাবলিক চালাবেন অবশ্যই মোবিলটা কেয়ার করবেন, তাহলে ধরনের সমস্যাগুলো হবে না। যাই হোক, 26000 কিলো বাইকটা রানিং। আর পিস্টনগুলো আমরা চেক করি দেখি, অলরেডি আমাদের এই যে বাইকটা খোলা শেষ, কিছুক্ষণ আগে যে সাউন্ডটা খারাপ ছিল, এই দেখেন পিস্টনের অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা হয়েছে। আর সিলিন্ডার ভিতরে যদি দেখি, সিলিন্ডার ভিতরে এখানে ভিতরে কেটে গেছে অলরেডি এই সাইড দিয়ে ভিতরে। আর এখানে আপনার যেহেতু মোবাইল ছিল না, এটা কী হতে পারে বুঝতে পারছেন, ক্লাস প্লেটগুলো ফাইবারগুলো এই যে পুড়ে গেছে, মানে গন্ধ বাড়াইছে, পুড়ে গেছে এগুলো। এরপর হচ্ছে আপনার বাটি, এই যে বাটিগুলো হাফ সেন্টার, এই যে জায়গাগুলো দেখেন এগুলো খায়া ফেলছে। আচ্ছা মোবিল না থাকলে যা হয় এটা বুঝতে পারছেন, অলরেডি খোলা শেষ। আর এখানে তো এই হচ্ছে অবস্থা, ভ্যালভগুলো খুলে নাও, অলমোস্ট খোলা শেষ, ভিতরে এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন এই বাইকটার কাজ করতে গেলে কী করতে হবে আমি একটু ধারণা দিই আপনাদেরকে। আর এই ভিতরে দেখেন ময়লা পরিমাণ, পিস্টন সিলিন্ডার ব্লক, ভ্যালভ, রকার, ক্যাম, টাইমিং চেন, পিস্টন এই যে সিলিন্ডার এটা লাগবে, ক্লাস প্লেট, বাটি, এই এই সব জিনিসগুলোই লাগাইতে হবে বাইকটার, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে যখন এটার কাজ করা শেষ হবে তখন এটার ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন, ওটা নেক্সট নতুন আরেকটা ভিডিও পাবেন, যেটা হচ্ছে ফিটিং করার আমরা কী কী লাগাইতেছি সেই ভিডিওটা পাবেন। আর এটা কী কী গেল সেটার আপনাদেরকে দেখালাম, এটা ওয়ান পার্ট, টু পার্ট নেক্সট টাইম দেখবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে দেখালাম যে কাজগুলো আসলে কী হয়েছে, আসলে মোবিলটা না থাকার কারণে এই বাইকটার এই দশা। ওই যে বললাম না যে মোবিলের কারণেই শর্ট ছিল, যার কারণে মোবিল ছাড়া গাড়ি চললে যা হর তো তা হবে। তো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এবং শেয়ার করবেন। আর আমার নতুন ঠিকানা হচ্ছে, উত্তরা 14 নম্বর সেক্টর, রোড নাম্বার 13, হাউস নাম্বার 69, ইয়ামাহা সার্ভিস সেন্টারের অপোজিট সাইডে গ্রিন মোটর সার্ভিস সেন্টার আছে, সেখানে 14 নম্বর যেটা, ওটার সামনে আমাদের লোকেশনটা। আগে যে লোকেশনও ছিলাম ওখানে আমরা নেই। তো নেক্সট ভিডিওটা অবশ্যই আমরা কী কী লাগাতে সেগুলো দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।